হে, আসসালামু আলাইকুম। নতুন একটি দিনের শুরু আমার। তো বেলকুনিতে এলাম, আজকে দেখছি তিনটা ফুল ফুটেছে আমার গাছে। এটা আজকে ফুটেছে নতুন, আর এটা তো গতকাল ফুটেছে, না 2 দিন আগে এমন। আর এই ফুলটা তো ফোটার অপেক্ষা আমার ছোট্ট গাছটায়। তিনটা ফুল ফুটেছে বলতে, এই পাশে আরেকটা গোলাপের কলি ফুটেছে, আর নতুন একটা ফুল পর্তুলিকা ফুটেছে, ইয়েলো কালার, দেখতে সুন্দর। গাছগুলো আমার অনেক প্রিয়। তো এখন ভাবছি একটু পড়তে বসবো, পড়তে তো হবেই। আর আজকে কি পড়বো সেই রুটিনটা করা হয়নি, কালকের রুটিনটাই তো রয়ে গিয়েছে। তবে কালকের পড়া তো মোটামুটি হয়েছে, তবে ম্যাথটা আমি কমপ্লিটলি করতে পারিনি, একটু বাকি ছিল। এটাই ভাবছি একদম আজকে করে নিব পুরোটা, শতকরা থেকে আর নতুন করে রুটিন করতে হবে। তো রুটিনটা করে ফেলি আজকে। তো রুটিনটা করে ফেললাম, অনেকগুলোই পড়া নিয়ে নিয়েছি, দেখি সারাদিন বা আজকের দিনে কতটুকু কেমন পড়তে পারি। বাংলা থেকে, ইংরেজি থেকে, গণিত থেকে, সাধারণ জ্ঞান থেকে, এবং তিনটা আজকে কোশ্চেন সলভ করব, কুমিল্লা জেলা, সিলেট জেলা আর মৌলভীবাজার জেলার। তো আজকের দিনের টার্গেট নিয়ে নিলাম, দেখি কেমন কতটুকু করতে পারি। প্রথমে বাংলা দিয়েই শুরু করব, বাংলা দিয়েই সন্ধি থেকে পড়ব। সন্ধি আমার আগে পড়া হয়েছে, তো আজকে রিভিশন করব সন্ধির অধ্যায়টা। আর এখন বাজে হচ্ছে সকাল 10:20 মতো, আজকে 27 তারিখ বৃহস্পতিবার। বাংলা অংশটা শেষ হলো আমার, আর মেট্রো রেলটা একটু নোট করে নিলাম। এখন এখন বাজছে হচ্ছে 12:10 বেজে গেছে, তো এখন উঠতে হবে, সংসারের রান্নাবান্না তো আছেই, এগুলো করতে হবে। তো সকালে হলো আমার সন্ধি রিভিশন, মেট্রো রেল আর 2টা কবি পরিচিতি দেখলাম, মোটামুটি বাংলাটা কমপ্লিট করলাম, তারপর পরে আবার পড়তে বসবো। এখন বাই। দুপুরের পর আবার পড়তে বসেছিলাম, তো পড়তে পড়তে কারেন্ট চলে গিয়েছে। এখন বাজে প্রায় সন্ধ্যা 6টার মতো, দেখাই যাচ্ছে না, এদিকে প্রচুর বৃষ্টি হচ্ছে, কি বলবো। আর আজকে আমার পড়া হয়েছে, সকালে তো মোটামুটি বাংলা পড়েছিলাম, অনেকটাই অন্ধকার হয়ে গেছে, ইংরেজিটা শেষ করেছি, ম্যাথটা করেছি, এখনও বাকি আছে আমার সাধারণ জ্ঞান অংশটা, আর কোশ্চেন সলভটা করা হয়নি। এই 2টা আসলে রাতে করে ফেলবো যদি সময় পাই, হয়তো সময় পাবো না, কারণ রাতে তো হচ্ছে রান্না আছে আমার কিছুটা, তো কালকে তো শুক্রবার, কালকেই সব কিছু করে ফেলবো যদি না পারি, কালকে আর ভিডিও দিব না। তো আজকের মতো আমার পড়া এখানে স্টপ রাখতে চাচ্ছি, আর একটু পর তো আজান পড়বে মাগরিবে। কতটা বৃষ্টি হচ্ছে শেয়ার করি আপনাদের সাথে, প্রচণ্ড বৃষ্টি, কি বলবো, এতটা বৃষ্টি হচ্ছে আমার বারান্দাতে এসে ভিজে গেছি, কিন্তু পানি টাচ করতে খুবই ভালো লাগছে। তো আমার আজকের ভিডিওটি এই পর্যন্তই, আবার আগামীকাল পড়া শুরু করবো ইনশাল্লাহ। বাই বাই।